হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি অবশ্য ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দারাজ থেকে দুইটি প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, সেটাই মূলত আজকে আনতে যাব। আর এরা সবসময় পানিতেই থাকে, আসলে নৌকাতেই তারা থাকে। নৌকাতে থেকে তারা মাছ টাছ ধরে। কথা বলতে বলতে আমরা নদীর এপার চলে আসলাম। এরপর অনেক বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির জন্য কাদা হয়েছে, জঙ্গল থেকে আটা লাগতেছে। কি করবো, গ্রামে থাকি তো। হাঁটতে হাঁটতে মেন রাস্তায় উঠলাম, গাড়ি খুঁজতেছি, গাড়ি পাচ্ছি না। তারপর একটু অটো পাইলাম, অটোতে উঠে বসলাম। তারপর অটোটি ছেড়ে দিল, আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা বন্ধুরা মিলে একটা ফানি ভিডিও ছাড়ছি, দয়া করে সবাই দেখে আসবেন আমার ইউটিউব চ্যানেল থেকে। আর হ্যাঁ, আমি অটোতে বসে ভিডিও করতেছিলাম, তার মধ্যে আমার চোখে পড়লো অটো আছে, অটোর মাথা কই। আপনারা যারা যারা ইউটিউবে বা ফেসবুক পেজে এই ভিডিওটা দেখতেছেন, আমার ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন বা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলে, আর ফেসবুক পেজে ফলো করে দেবেন। আর আপনাদের সাপোর্ট পেলেই আমি অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ। আর আপনাদের সাথে কথা বলতে বলতে খেয়াঘর চলে আসলাম, অটো প্রায় ছেড়েই দিচ্ছিল, ভাগ্য বলা এসে পাইলাম। তারপর দৌড়ে যেয়ে উঠে পড়লাম খেওয়ায়। খেওয়াতে উঠেই আমি নদীর ভিউটা দেখতে শুরু করলাম। অনেক মেঘ করছে, মনে হয় এখন বৃষ্টি পড়বে। নদীর ভিউ দেখতে দেখতে নদীর এপার চলে আসলাম। ট্রলার থেকে নেমে হাঁটা শুরু করলাম, ভেতরে ছিটা ছিটা বৃষ্টি পড়তেছে, একটু তাড়াতাড়ি হাঁটতেছিলাম। আকাশের অবস্থা খুবই খারাপ, যেভাবে হোক বৃষ্টি আসার আগে বাজারের ওই পাশে যাইতে হবে, তাড়াতাড়ি যাচ্ছি। আর ডেলিভারি ম্যান আসছে কিনা তাও আমি জানি না, ফোন দিয়ে দেখতে হবে। আর আপনারা মনে মনে ভাবতেই পারেন যে করা মাল এত দূর যেয়ে নিয়ে আসতে হবে কেন, অর্ডার করলে তো বাড়ির সামনেই এসে দিয়ে যায়। আসলে আমরা গ্রামে থাকি তো, আর আমরা যে এলাকাটায় থাকি সেই এলাকাটায় কুরিয়ার সার্ভিস ঢুকতে চায় না, মূলত তার জন্যই আমার এত দূর আসা। আর আপনাদের সাথে কথা বলতে বলতে বাজারের ভিতর চলে আসলাম। বৃষ্টি পড়তেছে তাই আমি সাইড দিয়ে হেঁটে যাচ্ছি। আসলে বাজারের ভিতরে ঢোকার পর আরো বেশি জোরে বৃষ্টি পড়তেছিল, আকাশের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি ডেলিভারিটা নিয়ে চলে যেতে হবে। জোরে বৃষ্টি নামার আগে বাসা যেতে হবে তাড়াতাড়ি। আর তাড়াতাড়ি রাস্তাটা পার হলাম, রাস্তা পার হয়ে এক সাইডে দাঁড়িয়ে ফোন দিলাম ডেলিভারি বয়কে। ডেলিভারি বয় বলতেছে যে সে দাঁড়িয়ে আছে আমার জন্য। আসলে আমি যেখান থেকে আসছিলাম এত ছোট ব্রিজ পড়ছিল প্রথম, ওই ব্রিজের ওইখানে দাঁড়িয়ে আছে আমার জন্য। হাঁটতে হাঁটতে আবার পিছনে যাওয়া লাগতে আছে। তারপর শেষমেশ প্রোডাক্ট দুটি নিয়ে নিলাম, পার্সেল দুটাই আছে, একটা হচ্ছে জুতো আর একটা হচ্ছে ফোনের ব্যাক কভার। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।